সামুদ্রিক শাস্ত্র অনুসারে যে ব্যক্তির নাক পাতলা সে স্বভাবে গর্বিত এবং একই সাথে আত্মমর্যাদাশীল হয়। যাদের নাক লম্বা তাদের দৃঢ় সংকল্প বলে মনে করা হয়। ছোট নাকযুক্ত লোকেরা আচরণে খুব। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। নাকের গড়ন থেকে জানা যায় কোন মানুষ কেমন চরিত্রের, জেনে নিন সেই রহস্য। আপনার শরীরের প্রতিটি অঙ্গ এবং এর গঠন আপনার আচরণ প্রকাশ করে এবং এটি সমুদ্রশাস্ত্রে বিশদভাবে বলা হয়েছে। সামুদ্রিক শাস্ত্র অনুসারে মানবদেহের প্রতিটি অঙ্গ তার ভবিষ্যৎ আচরণের রহস্য খুলে দেয় বলে মনে করা হয়। এমন অবস্থায় কাউকে দেখে তার আচরণ সম্পর্কে অনেকাংশে ধারণা পাওয়া যায়। এর মধ্যে চোখ, নাক, কান, ঠোঁট এবং হাতের গড়ন অন্তর্ভুক্ত। আজ আমরা আপনাকে বলবো কিভাবে আপনি নাকের আকৃতি দেখে একজন ব্যক্তির সম্পর্কে জানতে পারবেন। পাতলা নাক। সামুদ্রিক শাস্ত্র অনুসারে যে ব্যক্তির নাক পাতলা সে স্বভাবে গর্বিত এবং একই সাথে আত্মমর্যাদাশীল হয়। পাতলা নাকযুক্ত লোকেরা খুব রেগে যায়, তবে এই লোকেরা সাফল্যের দিক থেকে খুব ভাগ্যবান। এই ধরনের লোকেরা সবসময় পরিস্থিতি অনুসারে তাদের চিন্তাভাবনা পরিবর্তন করে থাকে। পাতলা নাকযুক্ত ব্যক্তিরা কথোপকথনে শক্ত কিন্তু ভেতর থেকে খুবই নরম। দীর্ঘ নাক। যাদের নাক লম্বা তাদের দৃঢ় সংকল্প বলে মনে করা হয় এবং তারা যে কাজটি করবেন বলে নির্ধারণ করেন তা শেষ করার পরেই শ্বাস নেন। এ ধরনের লোকেরা আবেগপ্রবণ হন না এবং পারিবারিক সম্পর্কের প্রতি কম আগ্রহী হন। যাই হোক, এই লোকেরা শিল্পপ্রেমী এবং ধর্মের পথ অনুসরণ করেন। তারা ভ্রমণ করতে খুবই পছন্দ করে। ঠাসা নাক। সামুদ্রিক শাস্ত্র অনুসারে যাদের নাক বন্ধ থাকে তারা খুব সংবেদনশীল এবং আবেগপ্রবণ হন। এমন পরিস্থিতিতে মানুষ সৎ এবং খোলাখুলি তাদের মতামত প্রকাশ করে। এই লোকেরা সীমাবদ্ধতার মধ্যে থাকতে পছন্দ করে না এবং তারা খুব ধার্মিক প্রকৃতির হন। ছোট নাক। ছোট নাকযুক্ত লোকেরা আচরণে খুব দুষ্ট এবং মজার হয়। এই মানুষগুলো শিশুসুলভ এবং চিন্তাহীন প্রকৃতির হয়। তাদের মজাদার আচরণের কারণে তারা সমাজে চালাক হিসেবে বিবেচিত হয়। তবে ছোট নাকযুক্ত লোকেরা সম্পর্ক বজায় রাখতে পারদর্শী এবং তাদের জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করে। মোটা নাক। মোটা নাকের মানুষদের আচার আচরণ খুবই সুখী এবং তারা সমাজের জিনিসের তোয়াক্কা করেন না। এই ধরনের লোকদের মুখে সবসময় হাসি থাকে এবং তারা আচরণে বেশ মজার হয়। এই লোকেরা তাদের চারপাশে জমায়েত রাখতে পছন্দ করে এবং তাদের পরিবারের নাম উজ্জ্বল করে। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।